তার সাথে সবাইকে মিষ্টি মিষ্টি গুড মর্নিং। আমি আলপনা, সিঙ্গেল মাদার ল্যাম্প স্টাইলে বছরের প্রথম দিন প্রথম ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই আজকে খুব আনন্দ করছো। দেখো, একটা কথা বলি, বছরের প্রথম দিনে জীবনে দুঃখ কষ্ট আসে, দুঃখ কষ্ট নিয়েই আমাদের চলতে হবে, এটা জীবনের পাঠ। দুঃখ কষ্টটা আজ, দুঃখ কষ্ট আছে কাল খুশি আছে, ব্যাস এভাবেই চলবে, দুঃখ আনন্দ, দুঃখ আনন্দ, ঠিক আছে? আবার গাল দিও না আজকের দিনে, ঠিক আছে? কারণ বলবে যে বেশি জ্ঞান বাড়ছি। অ্যাকচুয়ালি আমি নিজেকে এভাবে বুঝাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। কিচ্ছু মনে করো না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাই, চাটা খেতে খেতে সকালবেলার আড্ডা। জানি অনেকেই পিকনিক যাচ্ছ, অনেকেই পিকনিক যাচ্ছ না, অনেকের মন খুব খুশি, অনেকের মন খুশি নয়। এখনো পর্যন্ত সকালবেলায় আমি কারোর সাথে ফোনে কথা বলিনি, যেমন এটা আমার নিজের দিক থেকে। হ্যাঁ, আমি আজকে মানে কাল রাত্রের থেকে এখন সকাল পর্যন্ত কল অনেক এসেছে, কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি, কারণ আমার ইচ্ছে করছে না, একা থাকতে ইচ্ছে করছে। তো সেজন্য কারোর কল রিসিভ করিনি। হ্যাঁ, অবশ্যই রিসিভ করবো, আর সবার সাথে কথা বলবো, ফোন রিসিভ করবো, কিন্তু এখন নয়, দশটার পরে। আর ওয়েদারটা আজকে ভীষণ মেঘলা। আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে একটা ফ্যামিলি পিকনিক যাওয়ার মানে কথা আছে, রেডি হয়ে গেছে, যাবোই। ফ্যামিলি বলতে আমাদের আশপাশের কাকিমা জেঠিমা আমার যা এরাই, তোমরা তো জানো যে সেভাবে আমার ফ্যামিলিতে কেউ নেই। মেয়েও যাবে, মেয়ে এখনো আসেনি, মেয়ে ওদিক থেকে, মেয়ে কালকে তো বলেছিল মেয়ে পাঠিয়ে গেছে, তো ওদিক থেকে ওরা আসবে, তারপরে ওরা ঘরে স্নান টান করে নিই, তারপরে যাবে। তাহলে বাড়িতে আজকে রান্না বান্না নেই, কিন্তু ব্রেকফাস্টটা করে যাবো। ব্রেকফাস্টটা বানাবো, লুচি করবো ভাবছি, আর লুচির সাথে আলু ফুলকপির যে পুরটা ছিল আগের দিনে সেটা একটু ভেতরে দিয়ে ঠিক কচুরি টাইপের করে নেব, তো সেটাই ভাবছি। তো চলো আপাতত চাটা খাই। তো চলো, এতটাই এখন সকালবেলায় বকবক বকবক, ফার্স্ট জানুয়ারির দিন এত বকবক। আর হ্যাঁ, সবাই অবশ্যই খুব 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 কিন্তু আনন্দ করবে আজকে, মনের দুঃখ নিয়ে কেউ মানে বছরের প্রথম দিনটা শুরু করে না। চলো পরে আসছি। ঠিক এইভাবে আমি সমস্ত পুর ভেতরে ঢুকিয়ে এগুলোকে এইভাবে গড়ে নিয়েছি, দেখো। এবার এগুলোকে বেলে নেব, আর তারপরে কচুরি বা পুরি যেটাই বলতে পারো সেইভাবে এটাকে আমি ছেঁকে নেব। দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ হবে। হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছিল। আর এরপরেই আমি চলে গেলাম একদম, দেখো, পিকনিকে। হ্যাঁ, আর তোমাদের সাথে স্নান করা রেডি হওয়া এগুলো কিচ্ছু শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পিকনিকে আমাদের স্পেশাল মেনু ছিল চিকেন। হ্যাঁ, কী কী মেনু ছিল আমি আগেই বলে দিচ্ছি, যদিও তোমরা পরে দেখবে। পাঁপড় ভাজা, ভাত আর মাংস, ব্যাস এই ছিল লাঞ্চের মেনু। আর ব্রেকফাস্টের মেনুটা ছিল কষা মাংস আর লুচি। আর এখানে আমি এখন মাংস রান্না করতে ব্যস্ত। হ্যাঁ, এখন খুব সুন্দর করে, সুন্দর করে মানে সবসময় চাইছি যাতে আমার রান্নাটা সুনাম হয়, তো সেই জন্যই সুন্দর করে রান্না করার চেষ্টা করছি। কিছুটা মাংস কষিয়ে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর তারপরে মাংসের গ্রেভিটা করা হলো। দেখো, এই দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছিলো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। পিকনিক ছোট হোক বা বড় হোক, পিকনিক তো পিকনিকই হয়। সবাই মিলে বাইরে কোথাও রান্না করে একসাথে খাওয়ার যে মজাটা, সেটা সত্যিই ভীষণ ভালো লাগে। আর আমরা আজকে যেহেতু গ্রামের পাশেই পিকনিকটা করেছি, তো কিন্তু তাতে আমাদের কোনো আনন্দের ঘাটতি ছিল না। হ্যাঁ, সবাই মিলে একসাথে একসাথে, হ্যাঁ সবাই মিলে একসাথে ভীষণ ভীষণ এনজয় করেছি, আর খুব
মানে আনন্দের সাথে বছরের প্রথম দিনটা আমরা কাটিয়েছি। আজকের দিনটা এভাবেই সবাই মিলে একসাথে আনন্দের সাথে কাটালাম। আশা রাখছি তোমরাও এভাবেই আমাদের মতন আনন্দ করে দিনটা কাটালে। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই, আর বড় করবো না। সবাই খুব খুব ভালো থেকো, আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।